হাওড়ার নাজিরগঞ্জের শালিমার রং তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত গোটা কারখানা। বুধবার ভোর 4টে নাগাদ কারখানার ল্যাবরেটরি থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হাওড়া এবং কলকাতা থেকে দফায় দফায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 30টি ইঞ্জিন। জোর কদমে শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, কিন্তু কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, গঙ্গায় ভাটা ছিল, তাই জল পেতে প্রাথমিকভাবে সমস্যা হয়। পরে স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় 8 ঘন্টার চেষ্টায় বেলা 12টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন 2 দমকলকর্মী। আরজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রামকৃপাল যাদব। তার মন্তব্য, আরজেডিতে পরিবারতন্ত্র চলছে। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী, রাজনাথ সিংহ সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চান, দেশের উন্নয়নের স্বার্থে মোদীকে দরকার। তবে এবার পাটলিপুত্র কেন্দ্র থেকে বিজেপি তাঁকে প্রার্থী করছে কিনা সে বিষয়ে কিছু খোলসা করেননি। পাটলিপুত্র আসনে প্রার্থী হওয়া নিয়ে সম্প্রতি আরজেডি নেতৃত্বের সঙ্গে তার তীব্র মতবিরোধ হয়, কারণ ওই কেন্দ্র থেকে তিনি ভোটে লড়তে চেয়েছিলেন, কিন্তু লালুপ্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীকে ওই কেন্দ্রে প্রার্থী করে আরজেডি। এরপরই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রামকৃপাল যাদব। এবিপি নিউজের বেস্ট সিটি অ্যাওয়ার্ড, বিভিন্ন ক্ষেত্রে সেরা শিরোপার জন্য বেশ কিছু মাপকাঠি বেঁধে দিয়েছিল বিশেষজ্ঞদের প্যানেল। আর সেই নিরিখেই দেশের 50টি শহরের মধ্যে বেছে নেওয়া হলো বিভিন্ন ক্ষেত্রে সেরা শহর এবং অবশ্যই সেরা সেরা সেরার সেরা দিল্লি। এছাড়াও প্রাথমিক শিক্ষা, গণপরিবহন ও স্বাস্থ্য পরিষেবাতেও সেরার শিরোপা রাজধানীর ঝুলিতে গিয়েছে। নাগরিক পরিষেবা ক্ষেত্রে সেরা শহর সিমলা, সেরা পরিবেশ বিশাখাপত্তনমের, বিদ্যুৎ পরিষেবায় সেরা শহর আহমেদাবাদ, পরিচ্ছন্নতার জন্য সেরা শহর চণ্ডীগড়, আবাসনের সেরা শহর নয়ডা। নয়ডার ঝুলিতে গিয়েছে উত্তরপ্রদেশের সেরা শহরের শিরোপাও, বিহারের সেরা শহর পাটনা, মধ্যপ্রদেশের সেরা শহর ইন্দোর, জয়পুর পেয়েছে রাজস্থানের সেরা শহরের শিরোপা। এবিপি নিউজের বেস্ট সিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অভিনেতা আমির খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতি ও বণিক মহলের বিশিষ্টজনেরা।